Hehehehe বিষয়ে জানি হ্যাঁ স্বামী বিবেকানন্দ বলতেন ইন্টেন্স অ্যাক্টিভিটি উইথ ইন্টেন্স রেস্ট হ্যাঁ কাজের মধ্যে কর্মরহিত অবস্থা এটা কি এবং এই অবস্থায় কিভাবে আসা যায় হ্যাঁ স্বামীজির যে কথা ইনটেন্স অ্যাক্টিভিটি উইথ ইন্টেন্স রেস্ট আমাদের গুরুমাজ বলতেন যে একটা লাট্টু যখন বাঁই বাঁই করে সবচেয়ে বেশি ঘোরে তোমার মনে স্থির হয়ে আছে এক জায়গাতে এটাই হচ্ছে কলা এটাই জীবনের চরম কলা এটাই শ্রীকৃষ্ণ অর্থাৎ যিনি সবসময় উত্তেজিত বা অশান্ত বা ছটফটে বা চঞ্চল বা প্যানিক করছে দুশ্চিন্তা করছে তিনি এখনও তার শরীর বুদ্ধিতে আটকে আছেন তার সবসময়টা আশঙ্কা কাজ করছে হয় ভবিষ্যৎ নিয়ে তার আশঙ্কা নালে অতীত নিয়ে তার কোনো আফসোস তাহলে জীবনের যে আমাদের যে সাধনা সেই সাধনার চরিত্রটা কি হবে চরিত্রটা হবে প্রথমে বর্তমানতা যেটাকে বলা হয় নিত্য বর্তমান এভার প্রেজেন্ট এটাই হয় আমাদের জীবনের চরিত্র কারণ ওটাই একমাত্র এই বর্তমানটা এই মুহূর্তটা যার ওপর আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে যেটার উপরে আমি হানড্রেড পারসেন্ট এই বর্তমানে থাকার আমার একটা সম্ভাবনা আছে আমাদের মধ্যে কেউই এমন অবস্থায় পৌঁছয়নি যে ফিফটি পর্যন্ত বর্তমানে থাকতে পারে হয় মনটা ভবিষ্যতে আছে হুম যে এইবারে আমাদের উঠতে হবে এইবারে আমাদের যেতে হবে এত দূর দূর থেকে এসেছি হ্যাঁ কিংবা আমাদের মনের মধ্যে একটা অতীত আছে আগে আগে তো কিছু কিছু আশ্রমে গিয়েছি সেখানে সেখানে তো সাধুরা তো অন্যরকম কথা বলে এসব তো বলে না হুম বা সেখানকার তো ঠাঁট মাঠগুলো অনেক বেশি ইত্যাদি ইত্যাদি নানা রকম আমি কথা কথা বলছি বর্তমানে হানড্রেড পারসেন্টকে আমরা কিন্তু থাকতে পারছি না একটা ছাত্র পরীক্ষার যত এগিয়ে আসছে তত সে অসুস্থ হয়ে পড়ছে এই জন্যে নয় যে সে বেশি পড়াশোনা করছে এই জন্যে যে পরীক্ষার আতঙ্কে ভুগছে ভবিষ্যৎ প্রশ্নগুলো কমন আসবে কি না আমি যথেষ্ট নম্বর পাবো কি না মা বাবা সন্তুষ্ট হবে কি না এই একটা আতঙ্কে ও কিন্তু ভয়ঙ্কর গতবার আমার এই হয়েছিল গতবারে যদি পরীক্ষা ভালো দিয়ে থাকি তাহলে আরও চাপ যে আমাকে তার থেকেও ভালো করে দেখাতে হবে অর্থাৎ সবসময় ভবিষ্যৎ বর্তমান যে বিষয়টা যে সাবজেক্টটা তার সাথে আমার একাত্মতা তখনই হবে যখন আমি ভবিষ্যতের রেজাল্ট নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা করছি না আমি জানি যা পড়াশোনা করবো সে অনুযায়ী আমার পরীক্ষা হবে আমার বর্তমানে যদি সুন্দর হয় ন্যাচারালি সেই সুন্দরকে দিয়ে কখনো কুৎসিত গঠন হতে পারে না এই বর্তমানে এই মুহূর্তে যদি আমার হানড্রেড পারসেন্ট হয় তাহলে আমার আগামীটাও হানড্রেড পারসেন্ট হবে করে আমি না আগামীটা নিয়ে ভাববো না এইটা হচ্ছে সাধনা শুরু কারণ এই বর্তমানের মধ্যে এই যে আমাদের তিন এক তিন একটা মানে মিস্টিরিয়াস সংখ্যা অনেক কিছুই তিন দিয়ে ডিফাইন করা হয় বিন্দু তত্ত্ব ত্রিধাত ত্রিতাপ জ্বালা ইত্যাদি ইত্যাদি ত্রিধারা ত্রিবেণী ত্রিশুল তেমনই ত্রিকাল ত্রিকালটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফিউচার এটাও জানবেন এই বর্তমানের মধ্যে কিন্তু এই বাকি দুটো কালও নিহিত হয়ে আছে কেন কারণ অতীতটা দিয়েই কিন্তু এই বর্তমানটাতে এসেছি আমি আবার ভবিষ্যতের সম্ভাবনাটা কিন্তু এই বর্তমানের মধ্যেই লুকিয়ে আছে তাই বর্তমানটাই হচ্ছে কিন্তু রিয়ালিটি যদি বলি রিয়ালিটি কোনটা বাদ বাকি দুটো ইন দ্য মাইন্ড পাস্ট কোথায় আছে মনে আছে অতীতে ভূত আমাকে অনেকেই বলে যে মহারাজ ভূত আছে এখন যারা অতীত নিয়ে বলে থাকে তারা ভূত কারণ ভূত আর ফিউচারটা কোথায় আছে ওটাও মনে আছে ওটা একটা কল্পনা ওটা প্রজেকশান ওটা একটা আইডিয়া আর বর্তমানটা কোথায় আছে এখন আছে এইখানে আছে রিয়ালিটি এই হচ্ছে সাধনা শুরু এর গভীরে এই বর্তমান এই মোমেন্ট আমাদের জিরোতে নিয়ে যায় জিরো মানে ওই প্রথমত ওই কালের দুটো ডাইমেনশান শূন্য হয়ে গেল ফিউচার আর পাস চলে গেল আর যেই ফিউচার আর পাস চলে গেল আমাদের বাসনা চলে গেল। বাসনা মানেই দেখুন কিন্তু ভবিষ্যৎ বাসনা শব্দটাকে আপনি একটু ডিপে যান যে আমি আজকে এইটা করলে অমুকটা পাব এই ভবিষ্যৎ ফিউচার যে আমি বর্তমানে হানড্রেড পারসেন্ট হচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আমার মধ্যে থেকে আস্তে আস্তে ফিউচারটা চলে যাচ্ছে বাসনাটা চলে যাচ্ছে যেই বাসনা চলে যাচ্ছে আস্তে আস্তে আমিটা চলে যাচ্ছে কারণ আমি দা আমি অহংের যে আমিটা দাঁড়িয়ে আছে কিন্তু বাসনার ওপরে লোকে আমাকে ভালোবাসবে লোকে আমাকে ভালো বলবে আমি জনপ্রিয় হব কি নানা রকম এই আমার চাহিদা দিয়ে কিন্তু আমার অহংটা দাঁড়িয়ে আছে অহংয়ের ইটটা হচ্ছে বা গাতনিটা হচ্ছে আমার চাহিদা সেটাই জিরো হয়ে যায় তাই জন্য আস্তে আস্তে যত বর্তমান হয়ে যাবে না মন তত জিরো হয়ে যাবে এবং জিরো কোথায় নিয়ে যায় আমাদের আমাদেরকে ইনফিনিটির দিকে ইনফিনিটির দিকে নিয়ে যায় একবার স্বামীজিকে একজন চিত্রকর একটা গীতার ছবি দেখিয়ে বললেন যে ছবিটা ভালো হয়েছে স্বামীজি যে হ্যাঁ খুব ভালো হয়েছে স্বামীজি খুব ভালো একজন রসিক ছিলেন হ্যাঁ রসিক ছিলেন হ্যাঁ ভালো হয়েছে না আপনি মন থেকে বলেন মন থেকে বলছি না আপনি সত্যিকারে আপনি বলে যান যে আমি একজন ভক্ত আপনাকে এসে ছবিটা দেখাচ্ছি আপনি একজন একজন ক্রিটিক হয়ে আপনি বলুন যেমন হয় অর্জুন দাঁড়িয়ে আছেন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন অর্জুন একটু বিমর্ষ হয়ে বসে আছেন না কৃষ্ণ কিছু বলছেন যেরমভাবে আছে আর কি স্বামীজি তোমাকে একটা কথা বলেছিলেন যেটা এই এই ইয়েটাকে ইনটেন্স অ্যাক্টিভিটি অ্যান্ড ইনটেন্স রেস্ট বলছি এরকম ছবি আঁকতে পারবে ছটা ঘোড়া সামনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে সখা তুমি আগে তুমি আমাকে একদম যুদ্ধের ক্ষেত্রের মাঝখানে নিয়ে যাও আমি মাঝখান থেকে দুপক্ষকে দেখব তখন এই শ্রীকৃষ্ণ জোরে 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 জলে ঘোড়াটাকে ছুটাচ্ছেন হুম একদম খুব আর খুশি আর শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ হ্যাঁ তিনি যেটাতে মন দেন ওই হান্ড্রেড পার্সেন্ট সেখানে তিনি তখন দ্বারকার রাজা কি মথুরা ছিলেন কি তিনি কার বন্ধু কার শত্রু হ্যাঁ বা আমি আমার এত অক্ষয় নিশানা দিয়ে দিয়েছি কৌরবদের আমার প্রিয়জন সব চলে গেল ওইসব তো কিছুই তার মাথার মধ্যে কাজ করতে না তিনি তখন সারথী তো একটাই পরিচয় তিনি তখন সারথী সেই মুহূর্তেই তাকে জিজ্ঞাসা করায় তুমি কে ভাই আমি সারথী বলবেন আমি বাসুদেব আমি শ্রীকৃষ্ণ আমি অমুকে ছেলে এটাও বলবেন না হ্যাঁ এটাও বলবেন না আমি তখন সারথী ধরুন ঘোলা ছড়াচ্ছেন তখন তিনি হুম সেই অবস্থায় জাস্ট মাঝখানে পৌঁছচ্ছে অর্জুন বলছেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না হে কৃষ্ণ কেন এই যুদ্ধ কেন এই রক্তপাত আমি কেন আমার দাদুকে মারবো এই করতে করতে ওই যে তখন ওই এবার স্বামীজি বলছেন ওই ধর সেই কৃষ্ণ তখন পুরো রাসটা এরকম টেনে ধরেছেন হুম ঘোড়াগুলো আঁচি করে লাফিয়ে হ্যাঁ সামনের পা দু এরকম করে উঠে গেছে সাপ আর এমন ব্রেক টেনেছেন তিনি আর পুরো শরীরটা এরকম করে ঘুরে গেছে অর্জুনের দিকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশান তখন অর্জুনের প্রতি এদের ঘোড়ার হার হ্রাসগুলো কিন্তু ধরা আছে এরকম করে তো তখন তিনি হানড্রেড পারসেন্ট এমন নয় এই সময় তুমি এই প্রশ্ন করছো হ্যাঁ অন্য সময় করতে পারতে আগে করতে পারতে পরে করতে পারতে এখন আজকে সন্ধ্যেবেলা হবে কথা সন্ধেবেলা যুদ্ধ থেমে যায় তো সন্ধ্যেবেলা হবে ওসব নয় কোনো ফিউচার নেই কোনো পাস নেই এই মুহূর্তে জিজ্ঞাসা উঠেছে এই মুহূর্তে তার লগ্ন তার তার জন্য হান্ড্রেড পার্সেন্ট হওয়া এইবার সারথী থেকে গুরু সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাচ্ছেন এই ছবি ডাকতে পারবে ইন্টেন্স অ্যাক্টিভিটি উইথ ইনটেন্স রেস্ট কোথাও তিনি থেকেও নেই হান্ড্রেড পার্সেন্ট তিনিই আছেন যিনি হান্ড্রেড পার্সেন্ট নেই তিনি সে তিনিই মুক্ত যুক্ত হতে পারেন যিনি মুক্ত বাকিরা লিপ্ত হয়ে যাই আমরা যোগী হন যুক্ত কারণ তিনি মুক্ত যোগী একটা যে যুক্ত হন আবার যখন শেষ হয়ে যায় কাজটা হানড্রেড পার্সেন্ট সেখান থেকে সরে গিয়ে নেক্সট কাজটাতে হানড্রেড পার্সেন্ট যান এইটাতে তুলে নিয়ে ওইটাতে গিয়ে এখন নাইনটি পার্সেন্ট রয়ে গেল আস্তে আস্তে টেন পার্সেন্ট করে আসছে ওইটা আমরা সাধারণ মানুষ আমরা লিপ্ত হয়ে যাই আমরা জড়িয়ে যাই বিষয়ের সাথে অবজেক্টের সাথে আর তিনি পূর্ণ ভোগ করেন তিনি তাই জন্য তিনিই তো ভোগ করতে পারেন আমরা ভাই বলে সব ছেড়ে ছেড়ে দেওয়া মানে হচ্ছে ঈশ্বর তা নয় সব কিছু হানড্রেড পার্সেন্ট দেবতের মধ্যে ঈশ্বর সে আমার গুরুদেব যখন তার গুরুদেবকে পরম গুরুকে প্রণাম করে বলছেন যে এবার আসি আমি হ্যাঁ আপনি আমাকে কিছু আশীর্বাদ দিন তখন উনি বললেন তোকে আর কি আশীর্বাদ দেবো রে হুম ঠিক আছে যা করবি হুম হার বকথ রাম চিন্তা কাটতে যাইয়ে হুম তখন গুরুদেব বললেন সেটা আমার দ্বারা হবে না কেন কেন হবে না ওই ধরুন আমি তরকারি কাটতে কাটতে রামের চিন্তা করি না তারা আঙুল কেটে যাবে রামের চিন্তা তো বুঙ্গুত হয়ে যাবো আমি তরকারি কাটতে কাটতেই তরকারিটাতেই হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারবো ওই বটিটা ওই সবজিটা ওই জলটা তাতেই আমি হানড্রেড পার্সেন্ট থাকতে পারবো তখন অবদতজি বলেছিলেন আরে যেখানে তুই হানড্রেড পার্সেন্ট থাকতে পারবি সেটাই তো রাম রে সব কিছু হানড্রেড পার্সেন্টই তো ঈশ্বর আমরা কোনোটারই হানড্রেড পার্সেন্ট যেতে পারি না তো তাই না তা এইটাই হচ্ছে ইন্টেন্স অ্যাক্টিভিটি ওই লাঠ্টুর ঘটনাটা মনে রাখবেন ইনটেন্স অ্যাক্টিভিটি উইথ ইন্টেন্স রেস্ট তার উদাহরণ এটাই যে যিনি সম্পূর্ণ অকর্তা বলা হয় কর্মে অকর্ম অকর্মে কর্ম কর্ম তিনি করছেন আবার তিনি করছেন না মানে তিনি অ্যাজ আ পার্সোনালিটি করছেন না তার মধ্যে দিয়ে হচ্ছে তিনি সবসময় রেস্টে আছেন চরম যুদ্ধের চরম সংঘাতের মধ্যেও রিল্যাক্স তিনি তার মধ্যে কোনো ভয় ভীতি আশঙ্কা কি হবে কি হবে না কিচ্ছু কাজ করছে না তিনি সবটা হান্ড্রেড পারসেন্ট করছেন সব দায়িত্ব নিয়ে করছেন কিন্তু আমি করছি আমার জন্য হচ্ছে এরকম ধরনের কোনো বোঝা তার ওপরে নেই তাই জন্য এইটা শোনাটা যখন আমরা এই নিয়ে আলোচনা করছি সে আলোচনাটা প্রেরণা হতে পারে কিন্তু শুনলেই হবে না এটা একটা দীর্ঘদিনের অভ্যাস দরকার ছোটো 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 কাজে 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 এই অভ্যেসটা নিয়ে আসতে হবে এই লেভেল অফ কনসেন্ট্রেশন যে কনসেন্ট্রেশনটাতে আমি থাকছে না যে কনসেন্ট্রেশনটাতে ভবিষ্যৎ থাকছে না সেই লেভেল অফ সংযোগে নিজের চেতনাটাকে নিয়ে আসতে হবে দাঁত মাস্তে মাঝতে বাসন মাঝতে জামা জামাকাপড় গুছাতে গুছতে ছোটো ছোটো কাজে শুরু করতে হবে করতে 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 বড়ো বড়ো কাজের দিকে সে নিয়ে যেতে হবে সম্পর্কের মধ্যে মা বাবার ভূমিকা হিসেবে সব কিছুর মধ্যে এটা বড় দিকে লাস্টে নিয়ে যেতে হবে ছোটো ছোটো কাজ দিয়ে এই অভ্যেসগুলো শুরু করতে হবে ধ্যানও করতে হবে আমি ধ্যান করছি আমি সাধনা করছি অনেক চোখ বন্ধ করে বসে থাকছি কিছুই তো হচ্ছে না কারণ আমি ওই সেখানে আমার এক্সপেকটেশন কাজ করছে ওই জন্য আমার ধ্যানটা ধ্যান হচ্ছে না ধ্যানটা আমার বর্তমান হচ্ছে না তাই না একটা একটা ছোট্ট ছেলের সাথে যখন আমরা বসলাম ছোট্ট ছেলেটা খেলছে আমিও তার সাথে বসলাম একটু খেলবো তার সাথে ভেবে তখন কিন্তু আমরা পুরো রিল্যাক্স করতে পারি তার সাথে মনের মধ্যে আমরা চাপ সৃষ্টি হয় না যে কালকের থেকে আমাকে আরও ভালো খেলতে হবে এরকম মনে কোনো চাপ সৃষ্টি হয় না আমাকে জিততে হবে কোনো চাপ নেই আমার ওপর কেউ বেটিং করছে কোনো চাপ নেই আমার কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে নেবে কোনো চাপ নেই তাই না আমি রিল্যাক্স করতে পারি সেই সময় তাই জন্য কী হয় সেই সময় আমার স্থানকারপত্র খেয়াল থাকে না কত যা টাইম হয়ে যাচ্ছে আমার নিজের বাচ্চার সাথে আমি খেলছি তো আমরা কি সেইভাবে ধ্যান করতে পারি পারি না আমরা কি মনে করতে পারি ধ্যান মানে একটু নিজের সাথে নিজে একটু বসেছি জাস্ট আপন মনে আমার যে সবচেয়ে কাছের জন যাকে আমি একদমই সময় দিই না সেই কাছের জনটির সাথে আমি একটু বসেছি রিল্যাক্স করছি চুপ করে শান্ত হয়ে সেখানেও আমি কতটা জব করতে পারলাম কতক্ষণ মন কনসেন্ট করতে পারলাম আমি আমার ইষ্টের রূপটা একটু দেখতে পেলাম কি পেলাম না ইত্যাদি ইত্যাদি সারাদিন কুস্তি চললো আমার গুরুদেব বলতে সব ধ্যান করে ওটা ক্লান্ত হয়ে যায় হ্যাঁ এই পাটা পেয়েছিলাম কিছুক্ষণ তারপর হ্যাঁ পাটা বেরিয়ে গেলো হুম তারপরে মাথাটা পেলাম কি ঘাটটা পেলাম কি শরীরটা পেতে পেতে আবার সেটা হারিয়ে গেলো পাটা আবার এলো বা তারপর কিছুই নেই আরেকজন চলে এলো হ্যাঁ এই কুস্তিকে আধ ঘন্টা কুস্তি করে হাঁপাচ্ছে সে ধ্যান করে কোথায় আমরা রিল্যাক্সড হব হ্যাঁ আরও চার্জ যাব তা না আমরা হাঁপিয়ে যাচ্ছি কেননা ধ্যানটাও আমরা আমাদের একটা কর্ম হয়ে উঠছে ওটা কিন্তু একটা ইন্টেন্স রিল্যাক্সেশনের একটা সম্ভাবনা ওখানে ছিল তাই জন্য আমাদের গুরু বলতেন যে সকাল বিকেল ধ্যান করতে করতে আস্তে আস্তে তোদের সারাটা দিনই ধ্যানময় হয়ে উঠুক যেখানে শুধু এই বর্তমানটিই রয়েছে বর্তমান মানে একটা নদীর মতন জানো নদীর মতন পঞ্চাশ বছর বাদে গেলেও সেই নদীটা দেখবেন সে একই নদী একইভাবে বয়ে চলেছে অথচ আপনি জানেন যে আপনি দুবার এক নদীতে কখনো পা দিতে পারেন না অথচ জানেন তিনি জানেন আপনি একটা মোমবাতি জ্বলছে একটা বড় হয়েছে শুধুমাত্র সাইজে ছোট হয়েছে কিন্তু আগুনটা একইভাবে জ্বলছে আগুনটার দিকে তাকালে মনে হয় যেন মানে বর্তমান অথচ এই বর্তমানটাকে তৈরি করার জন্য ওই চারপাশ থেকে কিন্তু প্রচুর অক্সিজেন খাচ্ছে ও প্রচুর মম কিন্তু গলিয়ে দিচ্ছে তাই না এই উদাহরণগুলো আমরা পাচ্ছি মহাপুরুষদের কাছ থেকে বোঝার জন্য যে বর্তমানের মধ্যে একমাত্র সত্যের সম্ভাবনাটা লুকিয়ে রয়েছে আর কোথাও নেই এই ত্রিকাল গিয়ে এককালে আসলে মিশেছে তাই জন্য শিবকে বলা হয় মহাকাল যিনি ত্রিকালের দ্রষ্টা অর্থাৎ তিনি নিত্য বর্তমান তাই তিনি ত্রিকালের দ্রষ্টা তার কাছে ভূত ভবিষ্যৎ এক এমন নয় তিনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তাই না তার কাছে তিনটে ডাইমেনশন অফ টাইম তার কাছে এক সিঙ্গেল ডাইমেনশন সবটা তিনি দ্রষ্টা বুঝতে পারছেন তো তাই জন্যে আস্তে আস্তে নিজের কর্মটাকে অকর্মের দিকে নিয়ে যেতে হবে যেমন অনেক কিছু আমরা আমাদের অনেক কর্ম কিন্তু অকর্ম হয়েই যাচ্ছে যেমন শ্বাস প্রশ্বাস আমরা চাই বা না চাই শ্বাস প্রশ্বাস চলছে রক্ত চলাচল হৃদপিণ্ডে যে দুঃখ বুখারি সব কিছু কিন্তু আমাদের অকর্মে চলছে আমাদের এফর্ট ছাড়া একমাত্র সংকটকাল হয় তখন আমরা কনশাস হই এই যে শ্বাসটা তো বন্ধ হয়ে যাচ্ছে এই যে হারটা তো মিস করছে সংকটকালে আমরা সচেতন হই নাহলে সচেতন থাকি না ওই যে কত বড় বড় কর্ম চলছে তাই না সেই রকমভাবে আমাদের যখন জীবনের প্রত্যেকটা অ্যাক্টিভিটি পেছন থেকে যখন অহংটা আস্তে 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 সরে যাবে হুম তখন ধীরে 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 অবস্থাটা আসবে যে এমন প্রচণ্ড কাজ তার দ্বারা হবে তখন আর সে করবে না তাকে কেন্দ্র করে হবে তাকে অবলম্বন করে হবে প্রচণ্ড কাজ সাংঘাতিক ডাইনামিজম একটা বুদ্ধ গাছের তলায় আছে না গ্রামকে গ্রাম লোকজন চলে আসছে উনি কোথাও দৌড়ে কাউকে ডাকছেন না কিন্তু একটা যেন সূর্য উঠেছে তখন সেই যুগে তিনি একটা শহর থেকে একটা শহর যাচ্ছেন মানে সমস্ত জনজোয়ার তাকে একবার দেখবার জন্য বুদ্ধকে দেখবার জন্য করতে তখন তো মিডিয়াও ছিল না তখন তো এত টেকনোলজি ছিল না এই এই শক্তি এই আধ্যাত্মিক শক্তি যত একটা মানুষ ভ্যাকিউম হয়ে ওঠে না সে তত চারপাশ সব কিছুকে অ্যাট্র্যাক্ট করে এটা আমরা দেখেছি লক্ষ্য করে দেখেছি যতটা মানুষ ভেতরে ভেতরে শূন্য হয়ে ওঠে তত সে বিশাল হয়ে ওঠে এবং তা এমন একটা পরিসর তৈরি হয় যে পোকা মাকড় গাছপালা কুকুর বেড়াল সাপ খোপ সবাই আকর্ষ আকৃষ্ট হয় তার প্রতি সবাই শেয়াল মামাকে আবার সাপ কাছে সবসময় পাঁচ ছটা শেয়াল বসে থাকত রাত্রিবেলা সশালের মধ্যে আকৃষ্ট হয় মানে সবাই বুঝতে পারে একটা একটা প্রেমের শক্তি যেন কাজ করছে তার মানে সব সবসময় তিনি প্রেম দৃষ্টি নিয়ে সবার দিকে তাকাচ্ছেন আহা মায়া হচ্ছে রে এরকম ভাব করছেন তা কিন্তু নয় উল্টোটাই তাকে দেখে মনেই হবে না আলাদা করে একটা এমন একটা প্রেম শক্তি কারণ প্রেমই হচ্ছে আমাদের স্বরূপ প্রেমই হচ্ছে জগতের কারণ যত আমরা নিজেকে জানতে পারি তত আমাদের মধ্যে সেই প্রেম জাগতারম্ভ করে এমন নয় যে আমরা প্রেমিক হয়ে উঠি প্রেমিক কষ্ট করে হয়ে ওঠা যায় না কেউ কখনো প্রেমিক হওয়ার প্র্যাকটিস করতে পারে না আমাদের মধ্যে যখন স্বার্থপরতা কমে যায় আমাদের মধ্যে যখন অজ্ঞানতা নাশ হয়ে যায় আমাদের মধ্যে অন্ধকার যখন কেটে যায় আপনি আপনি আমাদের মধ্যে প্রেম সত্তা জাগ্রন্ করে প্রেমের সন্তান আমরা প্রেমেই জাতই জগৎ প্রেমের কারণে আস্বাদনের কারণে এই জগৎ জাত হয়েছে সৃষ্টি নয় জাত হয়েছে তিনি নিজেকে প্রকাশ করেছেন প্রেমের মধ্যে দিয়ে ঠিক যেমন একজন কবি কবিতায় কবিতা লিখছেন প্রেমে লিখছেন কবিতা তিনি নিজেকে প্রকাশ করছেন চিত্রকর ছবি আঁকছেন প্রেমে নিজেকে প্রকাশ করছেন সব চঞ্চল মনের লক্ষণ কন্টিনিউয়াস পা যাচ্ছিস প্রেমে নিজেকে প্রকাশ করে যাচ্ছেন তো এই প্রেমের স্বরূপ বলে একটা আমাদের মধ্যে সেই প্রেম জাগে প্রেম বাইরে কোথাও পাওয়া যায় না আমরা বলি বটে প্রেম প্রেম অনেক কিছু বলি বলে কিছু জগতে প্রেম বলেসব কৃষি নেই ওই শুধু মিউচুয়াল আকর্ষণ শরীরের প্রতি শরীরের আকর্ষণ গুণের প্রতি গুণের আকর্ষণ শরীর শরীরে যৌবন না থাকলে আকর্ষণ শেষ গুণ আর তেমন না থাকলে আকর্ষণ শেষ আকর্ষণটা হয় নিজের জন্য আমি একে ভোগ করব এই জন্যে আর কিছু নয় সেটাকে প্রেম বলে না প্রেম মানে তার জন্য গোপীদের ছিল প্রেম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনাম আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে কয় কাম আর কৃষ্ণে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম সব আমি যা করছি তোমাকে খুশি করতে তোমাকে প্রসন্ন করতে তোমাকে প্রীত করতে এতটাই যে আমার আর আমিটা থাকছেই না আমিটা তুমি ময় হয়ে উঠছে এই হচ্ছে প্রেম সেই প্রেমেরই প্রকাশ আমরা সেই প্রেম জাগে যখন আমাদের ভেতরে চেতনা অন্ধকারটা আস্তে আস্তে কেটে যায়